ভাইরা আমার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত বরণ করবেন, এ ঘটনা হুজুর আগ থেকেই জানতেন। সুবহানাল্লাহ, আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনু কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করলেন। সাইয়্যিদুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। নবীজি বললেন, রে উম্মে সালামা, ঘরের দরজাটা বন্ধ করে দাও, ঘরের দরজা বন্ধ করে দাও। রাহমাতুল্লিল আলামিন বুঝাতে চাইলেন, এখন আমার একটা স্পেশাল মিটিং হবে। সুবহানাল্লাহ, এই দিক দিয়া হযরতে সাইয়্যিদুনা ইসরাফ মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মালি, জীবনে কোনোদিন রাহমাতুল্লিল আলামিনের সাক্ষাৎ হয় নাই, যদি তুমি আমার একবার অনুমতি দিতা, আমি তোমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের সাথে একটু পার্সোনাল দেখা করতে চাই। আল্লাহর অনুমতি পাইয়া হযরতে মিকাইল আলাইহিস সালাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। ওই ঘরে ছোট্ট বাচ্চা ইমামে হুসাইন নবীজির সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ, কেমন খেলা করে! নবীজি ঘোড়া সাজে, নবীজির কাঁধ মোবারক ইমাম হুসাইন বসে আছে। সুবহান, নবীজির কান বরাবর ইমাম হুসাইন ধরে আছে। আরেক বর্ণনা পাওয়া যায়, নবীজির ভাবরি চুল মোবারক এভাবে ধরে আছে। সুবহানাল্লাহ, বাচ্চাদেরকে নিয়ে যেভাবে আনন্দ করা যায়, রাহমাতুল্লিল আলামিন ওইভাবে আনন্দ করতে লাগলেন। দরজার মধ্যে আওয়াজ করল, রাহমাতুল্লিল আলামিন বুঝে ফেললেন কোন একজন ফেরেশতা আল্লাহর দরবার থেকে এসেছে। ভিতরে সালাম দিয়া প্রবেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দিন, আমি আপনার কদমে একটু হাজিরা দিতে চাই। সাইয়্যিদুনা হযরত মিকাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন, দেখলেন নবীজির কাঁধ মোবারকে ইমামে হুসাইন বসা। সুবহানাল্লাহ, মিকাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতুহিব্বুহু, আপনি কি ওনাকে ভালোবাসেন? রাহমাতুল্লিল আলামিন বলল, লে মিকাইল, আমি আমার হুসাইনকে ভালোবাসি। কেমন ভালোবাসি! রাহমাতুল্লিল আলামিন বলল, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। আল্লাহ, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ, আমি হুসাইনের, হুসাইন আমার, আমার ভিতরে হুসাইন, হুসাইনের ভিতরে আমি। আল্লাহ আকবার! মিকাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ভালোবাসার যাকে সাতুতুলুহু, ও চিরেই আপনার উম্মতের একটা দল তাকে হত্যা করবে। রাহমাতুল্লিল আলামিনের হাস্যজ্জ্বল চেহারা নিমিষে এই কথা শুনিয়ে একেবারে কালো হয়ে গেল। নাউজুবিল্লাহ, রাহমাতুল্লিল আলামিন বলল, কি বলো? বলে, জি, আপনার উম্মতের একদল যাদের জবানে আল্লাহ থাকবে, যাদের জবানে আপনি নবীর নামও থাকবে, যাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান থাকবে, যাদের জবানে নামাজের থাক নামাজ থাকবে, যাদের জবানে আজান থাকবে, এরা দেখতে দেখা যাবে মুসলমান, এদের ভিতরে আপনার মহাব্বত নাই, আপনার হুসাইনের মহাব্বত নাই। রহমাতুল্লিল আলামিন চোখ দিয়ে পানি ঢেলে দিলেন, পানি ছেড়ে দিলেন। ইবনু কাসির বিদায়া নেহায়ায় বর্ণনা করে, হযরত মিকাইল বলল, নবী গো, আপনি যদি চান যেই জমিন আপনার হুসাইনকে শহীদ করা হবে, ওই জমিন থেকে একটু মাটি আমি আপনাকে দেখাতে চাই। আল্লাহু আকবার! ভাইরা আমার, মিকাইল চলে গেল কারবালা, মদিনা থেকে কারবালা, কারবালায় গিয়া কারবালার বন্ধ থেকে একটু বালু নিলেন, বালু, মরুভূমির বালু, নিমিষে হুজুরের হাতে দিলেন। হুজুর বালু হাতে নিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার উম্মত কারা এত হতভাগা, আমার কলিজার টুকরা হুসাইনের গলায় ছুরি চালাবে, শহীদ করবে, ছুরি চালাবে। রাহমাতুল্লিল আলামিন এই বালু হাতে নিয়া উম্মে সালামাকে ডাকলেন, রে উম্মে সালামা, এই বালুগুলো রেখে দাও, এই বালুগুলো একটা বোতলের মধ্যে রেখে দাও, যেই দিন দেখবা এই বোতলের বালি রক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, ওই দিন মনে করিবা আমার কলিজার টুকরা হুসাইন আর জমিনে নাই, আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করে ফেলা হয়েছে। আল্লাহু আকবার!
নবীজি কথা বলে গেলেন 50 বছর আগে। কয় বছর আগে? আরো জোরে বলে 50-52 বছর, 53-54 বছর আগে কথা বলে গেলেন। উম্মে সালামা এই বালু বোতলের ভিতরে রেখে দিলে। হুজুর ইন্তেকাল করছে 11তম হিজড়িতে, 61 হিজড়িতে আসিয়া। এই হাদিস এই বর্ণনা করতেছিলাম তিরমিজিতে, যেটা আসছে তিরমিজিতে আসছে 3860 নম্বর হাদিস। মদিনায় উম্মে সালামা উম্মুল মুমিনীন রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের আম্মা যান ঘুমায় রইলেন, সাইয়্যিদুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দেখলেন হিয়া তাবকি, তিনি কান্না করতেছে। মেয়ে বলল, মা কেন কাঁদেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরা। হযরত উম্মে সালামা বলে, এই মাত্র আমি আমার দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। আমি দেখিলাম আমার হুজুরের দাড়ি মুবারক এবং চুল মুবারকে ধুলো বালু লেগে আছে। জিজ্ঞাসা করলেন, নবীজি আমা, আপনার চুল মুবারকে দাড়ি মুবারকে ধুলো বালু কেন দেখা যায়? রহমাতুল্লিল আলামিন জবাব দিল, রে উম্মে সালামা, কারবালার বন্দরে আমার ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। আমি রওজা শরীফ থেকে দূরে কারবালায় গিয়া আমার হুসাইনকে নিয়া কারবালার ময়দানে গড়াগড়ি দিয়ে এসেছি। এ কারণে আমার চেহারায় আমার শরীরে ধুলো বালু দেখা যায়। আল্লাহু আকবার! হযরত উম্মে সালামা এই কথা ভেবে ভেবে কাঁদতে লাগলেন। তিনি তারিখ লিখে রাখলেন, 10 তারিখ শুক্রবার ঠিক বিকালবেলা লিখে রাখলেন। কারবালা থেকে মদিনায় খবর আসতে 15 দিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে। টেলিভিশন নাই, মোবাইল নাই, 15 দিন পরে খবর আসিল। আজ থেকে 15 দিন আগে কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালামা তারিখ মিলাইয়া দেখে, যেই দিন আমার হুজুর আমাকে স্বপ্নে দেখাইছে ওই দিনে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গিয়েছে। বুঝা গেল ইমাম হুসাইনের শাহাদাতের দৃশ্য, রহমাতুল্লিল আলামিন সরাসরি কারবালায় গিয়া স্বচক্ষে দেখেছে। আওয়াজ দিয়া বলি, আল্লাহু আকবার!